বারবার কেন অসুস্থ হয়ে পড়ছে অনুব্রত মন্ডল তাহলে কি তাদেরকে বারবার অসম্পূর্ণ চিকিৎসা করে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এবার এই প্রশ্নই আরটিআই তুলেই করলেন বিজেপি নেতা অনুপম হাজরা বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে বারবার সিবিআই তরফে ডাক পাঠানো হচ্ছে কখনো গরু পাচার মামলায় কখনো আবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে তলব করেছে সিবিআই আর বারবারই অসুস্থতার কারণ দেখে হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল মঙ্গলবারও তাকে ভোট পরবর্তী অশান্তির মামলায় ডাক পাঠানো হয়েছিল কিন্তু সেখানেও অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি তিনি এখনো পর্যন্ত মাত্র একবারই সিবিআই আধিকারিকদের মুখোমুখি হয়েছেন দাপুটে নেতা কিন্তু বারবার চিকিৎসা করানোর পরও কেন অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রতবাবু এবারে প্রশ্ন তোলা হল বিজেপির তরফে এমনকি এই তথ্য জানতে আরটিআই করা হয়েছে বলেও জানিয়েছে বিজেপি নেতা অনুপম হাজরা টুইট করে লিখেছেন তিনি বীরভূমের অসুস্থ মানুষটাকে বারবার অসম্পূর্ণ চিকিৎসা না করে ছেড়ে দেওয়া হচ্ছে যার ফলে সিবিআই ইডির হাজিরা দেওয়ার সময় বারবার অসুস্থ হয়ে পড়ছেন তিনি আর তাই আরটিআই এর মাধ্যমে এসএসকে ও উডবার্নের কোন কোন ডাক্তাররা এনার মতো বা মদনবাবুর মতো তৃণমূলের অন্যান্য অসুস্থ নেতাদের বারবার অসম্পূর্ণ চিকিৎসা করে মেরে ফেলার চক্রান্ত করছেন তা জানতে চাওয়া হয়েছে আর মাধ্যমে অনুপমের দাবি বারবার অসুস্থ হয়ে পড়ছেন তারা অনুব্রত মন্ডলকে ডাকা হলে তিনি অসুস্থ এই দাবি করা হচ্ছে সেই কারণে আর মাধ্যমে জানতে চার চেষ্টা করেছি যে তার চিকিৎসা করা হচ্ছে কি করে অসম্পূর্ণ চিকিৎসা বা কেন করা হচ্ছে সঠিক তথ্য বেরিয়ে আসাটাও জরুরি